হ্যালো বন্ধুরা, আমি রিয়া ভেতো বাগাইছে, আপনাদের সবাইকে স্বাগত। তো আবার এসে আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে ওটা সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে, তো সেগুলো আর শেয়ার করলাম না, তো ভাবলাম একটা ব্লগ ভিডিও শুরু করুক। তো এই যে এখন 8:30 বাজে, সবাই ঘুম থেকে উঠেছে, উঠে ব্রাশ করছে আর কলটা ছেড়ে দেখেছে ওই জন্য সব। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এই জায়গায় আর কি, আমরা যেখানে থাকি এখানে আজকে শেষ দিন, কারণ আমরা ঘর চেঞ্জ করছি। তো এই ঘর দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, এখানে একটু হতে যাচ্ছে। তো এই ঘরটা চেঞ্জ করে আমরা অন্য কোথাও যাবো আর কি, অন্য জায়গায় ঘর দেখা হয়ে গেছে, সেখানে যাব আমরা। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের তো আগেই বলেছি আমরা যে ঘর চেঞ্জ করব, তো ঘরের সমস্ত জিনিসপত্র আর কি চলে গেছি। দেখুন ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি সকালবেলা থেকে আর কি, জিনিসপত্র এই ঘর থেকে অন্য ঘরে, মানে আমরা যেখানে যাব সেখানে নিয়ে গেছি। তো সেই কারণে আর ভিডিও করা হয়নি, কারণ সকাল থেকে দুপুরের মধ্যে জিনিসপত্র ওখানে নিয়ে গেছি, নিয়ে আবার ওই ঘরটাকে গুছিয়েছি। তো বুঝতেই পারছেন একটা ঘরে সংসার সাজানোর পরে আবার অন্য ঘরে গিয়ে সেই সংসারের সমস্ত জিনিসপত্র গোছানো কতটা আর কি ঝামেলা, ঘরটাকে পরিষ্কার করা, তারপর সমস্ত জিনিসপত্র উল্টে পাল্টে আবার সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখা, অনেক কিছুই আর কি করতে হয়েছে। তো দেখতে দেখতে এই ঘরে 1 বছরের বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের সাথে ঘরটা শেষবার মতো শেয়ার করি, কারণ ঘরটা ছেড়ে আমরা চলে যাবো, চলে গেছি আর কি, জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে আর 2-1টা জিনিস আছে। তো সেই জন্য এই ঘরে এখন এসেছি আমরা, তো ভাবলাম শেষবারের মতো আপনাদের দেখিয়ে দিই ঘরটা। দেখুন এই হচ্ছে সেই ঘর, 1 বছর যে ঘরে কাটিয়েছি আমি বিয়ের পরে, প্রথমে আর কি এখানে এসেই এই ঘরটাতে আমরা ছিলাম। বন্ধু আপনার দেখাই, দেখুন ঘর হচ্ছে এই পুরো ফাঁকা করা হয়ে গেছে, আর শেষ মাল হিসেবে এই কিছু জিনিস আছে, আর আমার বড় আর কি ভাঙড়ি মাল হিসেবে শুয়ে আছে, মানে এই ঘরটাতে ছেড়ে চলে আছি। তো সেই কারণেই আর কি শেষ হওয়া হচ্ছে, আবার অন্য ঘরে গিয়ে শুবো আমরা, শেষ হওয়া বলতে এই ঘরটাই শেষ আজকের মতো। তো এই হচ্ছে, আর গরমও পড়েছে যার জন্য খালি গায়ে শুয়ে আছে, প্রচুর গরম, আর সেরকম হচ্ছে রোদও পড়েছে। তো বন্ধুরা, আমরাও যে ঘরে গেছি আর কি জিনিসপত্র নিয়ে, তো ঘরটা কেমন কি কোথায় কি রাখলাম, কিভাবে সাজালাম, মানে গোছালাম আর কি জিনিসপত্র, তো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আগেই বলেছি আমরা ঘর চেঞ্জ করছি, তো ঘর অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে, সমস্ত কিছু ওই ঘর থেকে এনে এই ঘরে রেখেছি, আমরা গুছিয়েছি আর কি। তো 1 বছর ওই ঘরে থাকার পরে এই ঘরে আসতে একটু খারাপ খারাপ লাগছিল, কিন্তু ভাড়া ঘর পালাতে হবে, তো এটা ভাড়াই নিয়েছি আমরা। চলুন আপনাদের এই ঘরটা ঘুরিয়ে দেখাই, কোথায় কি রেখেছি, কিভাবে কি, চলুন দেখাই। তো প্রথমে ঘরে ঢুকে, মানে ঘরে ঢুকতে প্রথমে এটাই পড়ছে আর কি। তো দেওয়ালে একটা ফটো রাখা হয়েছে, এটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, তো এখানটায় খাটিয়েছে। আর এই যে দেখছেন এই পর্দাটা, এটা দেওয়ার একটাই কারণ দেখাই আপনাদের, এটা হচ্ছে জানালা আছে, তো ভাড়া ঘর, তো সেই কারণেই জানালাটাকে যাতে কাট করা যায়, তো সেই কারণেই আর কি পর্দাটা দেওয়া হয়েছে। আর দেখুন কোথায় মিটার বক্স লাগিয়ে দিয়েছে, একটা কোনায় লাগাবে না, একদম ঘরের সামনে লাগিয়ে দিয়েছে মিটার বক্সটা, আর আমি দূর থেকে এটাকে এ করছি আর কি, যাতে বোঝা যায়। আর এখানটা একটা উঁচু টাইপের বান্ডা আছে, তো এই বান্ডাতে গেলে পরে আর কি, মানে সামনে রান্না করার জন্য জায়গা করা আছে আর কি। তো চলুন ওটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই, পুরো এখানটা ফাঁকা আর কি, কিছু রাখা হয়নি। তো প্রথমে গেলে এইভাবে যেতে গেলে আর কি, এখানে গ্যাস আছে, গ্যাসটা রেখেছি কারণ বলছি আমি, এই প্রথমে দেখিয়ে দিই আপনাকে। আর এখানটায় হচ্ছে জল, খাবার জল রেখেছি, আর এই খুঁটিনাটি জিনিসপত্র এইভাবেই রেখেছি। এখানে গ্যাসটা থাকেই রাখা যেত, আর থালা বাসন সব কিছু গুছিয়ে রেখেছি, আর গ্যাসটা রাখতে গেলে এই থাকে রাখতে হতো। তো থাকটা অনেকটাই উঁচু, আর যদি গ্যাসটা রাখতাম তো আরও উঁচু হতো, আর তারপরে হাঁড়ি করা বসালে আরও উঁচু হতো, সেই কারণে আর কি রান্না করতে পারতাম না, তার জন্যই গ্যাসটাকে নিচেই বসিয়েছি এইভাবে। বন্ধুরা, ঘরের সামনে যে বারান্ডাটা ছিল আর কি, ঘরের সাথে যে বারান্ডা আছে বা রান্নাঘর, ওটাকে আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে কী গুছিয়েছি। তো একটা কথাই বলতে পারি যে এক জায়গায় ভাড়া থাকার পরে অন্য জায়গায় এসে গুছানো, বা অতদিন এক জায়গায় থাকলাম সেই ঘর থেকে অন্য কোথাও এসে সেই জিনিসপত্র টেনে টেনে অন্য ঘরে এনে গুছানো, তারপরে সব কিছু ঠিকঠাক করা, যে কতটা কষ্ট এটা আমি বুঝলাম প্রথমে আর কি। তো বন্ধুরা, ওই ঘরে থাকাকালীনই আমরা এই ঘরটা দেখেছি আর কি,
ওই ঘরে থাকছিলাম, তখনই থাকতে থাকতে ভাবলাম ঘরটা পাল্টাবো, তো সেই কারণে এই ঘরটা আর কি অনেক জায়গায় খোঁজ করছিলাম, তারপরে এই ঘরটা খোঁজ পেলাম। তো সেই কারণে তখন থেকে কথা বলে রেখেছিলাম, আর তারপরে ওই ঘরের মাস শেষ, তো এই ঘরে চলে আসলাম তারপরে আর কি। তো এসে জায়গাটা ভালো, তো খারাপ না, আস্তে থাকতে একদম মন বসে যাবে, যেরকম ওখানে বসে গেছিলো এখানেও আস্তে আস্তে বসে যাবে। তো যাই হোক, এবার চলুন ঘরটা আপনার সাথে শেয়ার করি, ঘরের খোলে কীভাবে কী গুছিয়েছে। আর আগে একটা কথাই বলতে পারি যে এই ঘরটায় প্রচুর জানালা, আর রোদের কোনো সমস্যা নেই, রোদ হাওয়া হালকা হালকা হাওয়া আসছে, এই তো চারিদিকে বড় বড় ঘর, তো সেই কারণে অতটা হাওয়া আসে না, তো যতটা আসছে আর কি ততটাই ভালো, অনেকটাই হাওয়া আসে। তো জানালা অনেকগুলো একটা ঘরে, মানে রান্নাঘর কাম বারান্দা মিলিয়ে জানালা অনেকগুলো আছে, আর ঘরে দরজাও তিনটি মতো। তো চলুন ঘরটা আপনাদের ঘুরিয়ে দেখায়, যাচ্ছি ঘরের খোলে। তো প্রথমে আপনাদের যেটা দেখাবো, ঠাকুর ঘরটা, মনে হলো প্রথমে এটা দেখানোই উচিত ঠাকুর ঘরটাকে। তো ঘরটা যেহেতু ছোট, তো সেই কারণে ঠাকুর ঘরটা কোথায় দেওয়ার মতো উঁচু করে আর কি সেরকম জায়গা পাইনি, তো সেই কারণে এখানটায় নিজেই দিয়েছি, ঠাকুর ঘরটা নিজেই পেতেছি আমরা। তো ওখানেও নিচে ছিল, এখানেও নিচেও পেতেছি, এইভাবেই গুছিয়েছি ঠাকুর ঘরটা। আর এই যে নিচে খড় কাগজ দেওয়া, একটাই কারণ ধূপদানিতে ধূপ দিলে আর কি, তো ওই যে ধূপের গুঁড়ো গুঁড়ো পরে সেটা যাতে কাগজের উপর পরে আবার ফেলে দিতে পারে, নোংরা হবে না, এই হচ্ছে কারণ। যেটা বলে দেখিয়ে দিলাম আর যেটা বললাম, এই ঘরে প্রচুর জানালা, দেখুন ঠাকুর ঘরের পাশে একটা জানালা, এই যে একটা জানালা, মানে অনেকগুলো জানালা, রোদের কোনো মানে অভাব হবে না, আর হাওয়া হালকা হালকা আসছে বেশি না। তো চলুন আর ঘুরিয়ে দেখাই পুরোটা। তো বন্ধুরা, ঘরে ঢুকতে খাট, এটা একটু কেমন মনে হচ্ছিলো প্রথমে, ভাবছিলাম যে এরকম লম্বা লম্বি রাখবো আর কি, তো তারপর দেখলাম হচ্ছে না, দরজার কাছাকাছি খাট চলে আসছিলো, তো সেই কারণেই দুটো জানালা বরাবর, ওই একটা জানালা দেখছেন আর এই একটা জানালা, তো দুটো জানালা বরাবর আর কি খাটটা রেখেছি। আর খাটের পাশেই কিছু জায়গা ছিল, মানে মোটামুটি আলনাটা ঢুকবে সেরকম জায়গা ছিল, তো সেই কারণে আলনাটা যাতে ওখানে সেটিং হয়ে যায়, তো ওইভাবে আলনাটাকে ওখানে দিয়ে দিয়েছি, আর ওখানে কিছু একটু জায়গা ফাঁকা আছে। আর পাশে কম্পিউটার টেবিল রেখেছি, নাহলে হচ্ছিলো না, কারণ ঘরটা প্রচুর মোটামুটি ছোটো আর কি, ওই ঘর থেকে একটু ছোটো, তার তুলনায় বারান্দাগুলো বড়ো আছে, ওই জন্য এ হয়ে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে কম্পিউটার টেবিল রেখেছি এখানে। তো কম্পিউটার টেবিলটা প্রথমে ভাবছিলাম ওই যে জায়গাটা আছে আলনার পরে, তো ওই জায়গাটা ফাঁকা ছিল, ওখানটায় রাখবো ভাবছিলাম, তো যাচ্ছিলো না, আবার কম্পিউটার চালাতে অসুবিধা হবে, সেই কারণে আবার এখানে রেখেছি। আর ঠাকুর ঘরের পাশে আর কি আলমারি রেখেছি, আর এখানে একটা ওই তিন থাকে ঝুড়ি ছিল, তিন থাকে ঝুড়ি বলতে যে লোহার থাকে ঝুড়িগুলো হয় না, সেই ঝুড়িটা এখানে দিয়েছি, কারণ অনেকটা জায়গায় ফাঁকা ছিল, এখানে অন্য কিছু বসানো যেত, তো এখানেই দিয়েছি বন্ধুরা। তো পুরো ঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কেমন হয়েছে আর কি গোছানো সব কিছু মিলিয়ে। তো ভাড়া ঘরে যেভাবে গোছানো যায় সেইভাবেই গুছিয়েছি। তো ঘরের খোলে জানালা হচ্ছে এই একটা, দুটো, টোটাল তিনটে জানালা ঘরের খোলে, তো তার কারণে আলো টালো জ্বালাতে হয় না দিনে মনে, ভালোই আলো আছে, আর একটু একটু করে হাওয়া আছে, আর গরমটা খুব এই ঘরে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর এখন তো গরম পড়েছে সেরকম, আপনাদের ফুলটা দেখিয়ে দিলাম। কম্পিউটার টেবিলটা এইভাবেও গোছানো, খুঁটিনাটি জিনিসপত্রের উপরেই রাখি আমি, যখন লাগে তখন সরিয়ে দিই আবার যখন ও কাজ করে। আর তিনটে ফটো আছে গুরু মহারাজের, এখানেই থাকে সবসময় এই ফটো তিনটে। তো বন্ধুরা, খাটে যে এই মশারি টানোর জন্য যে লাঠিগুলো আর কি ইয়ে করা আছে, তো এটা আগে ওই ঘরে লাগানো যেত না, তো এ ঘরে এসে দেখলাম লাগানো যাবে, তো লাগিয়ে নিয়েছি। তো পুরোটা আর একবার দেখিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, পুরো ঘরটা বা সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। একটা কথায় আমার মনে হচ্ছে যে এক ঘরে এক বছর বেশি থাকাকালীন, এক বছরের বেশি ছিলাম আমরা ওই ঘরটায়, তো আর অন্য ঘরে আসার পরে একটু একটু তো খারাপ লাগছে, তাই তো সারাদিন একা একাই থাকতে হয় ঘরে এদিকে, তো আর গ্রামের দিকে হলে অনেক সবাই থাকে আর কি, সব বাচ্চা কাচ্চা আসে সবার ঘরে যায়, আর এদিকে তা না। যাই হোক, এই হচ্ছে কথা। আর তো বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখাই, ঘরের কালারটা এরকম হালকা, এরকম কালারটাও পছন্দ হয়েছিল ঘরের, ভালোই কালারটা আর কি। তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখবে, তো ঘরের কালারটা হচ্ছে এরকম,
হালকা কালার, বেশি ডিপ না আর কি। তো কালারটাও সুন্দর পছন্দ হয়েছিল, নতুন সব রং টং করেছে আর কি। আর দরজা জানালার কালার সব একই। আর এই যে রাধাকৃষ্ণটা, ওর হাতেই আঁকা আর কি। তো ফটোটা কেমন বলবেন অবশ্যই কমেন্টে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।